আজ কত তারিখ বলুন তো? আপনার জন্মদিন বা প্রিয়জনের জন্মদিন কিংবা কোনো গুরুত্বপূর্ণ দিন আপনি ভুলে গেলেই আপনার কপালে অনেক সময় দুঃখ থাকে। বাড়িতে গিয়ে এমন পরিস্থিতির সামনে পড়তে হয় যে সেটা না বলাই ভালো, তাই না? তাহলে নিশ্চয়ই আপনি হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন যে ক্যালেন্ডারের গুরুত্ব কতটা। তাহলে আপনার জানতে ইচ্ছে করছে না যে এই ক্যালেন্ডার কিভাবে এলো, কিংবা এই জন্ম মৃত্যু দিনক্ষণ যে নির্দিষ্ট করে দিলেন তিনি আসলে কে? তাহলে তো আপনাকে জানতেই হবে ক্যালেন্ডারের ইতিহাস। ক্যালেন্ডার এই শব্দটা ক্যালেন্ড থেকে নেওয়া হয়েছে। রোমান ক্যালেন্ডার অনুযায়ী মাসের প্রথম দিনের জন্য এই শব্দটি ব্যবহার করা হয়, ক্যালারে, যার অর্থ কাউকে আহ্বান করা। অমাবস্যার পরে চাঁদ যখন প্রথমে দেখা যায় তখনই এই ক্যালারে শব্দটা ব্যবহৃত হতো। তবে এখানেই কিন্তু শেষ নয়, ল্যাটিন ক্যালেন্ডারিয়াম শব্দের অর্থ হলো হিসেবের খাতা। কোনো কোনো ঐতিহাসিকদের মতে ক্যালেন্ডার শব্দটা খ্রিস্টানদের ক্রিসমাসের সঙ্গে যুক্ত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার অন্য কিছুও পাওয়া যায়, যেমন ধরুন কোলো, এর অর্থ কি বৃত্ত বা চক্র, আর দার, এর অর্থ হলো একটা উপহার। এবার আমাদের কথায় আসি, অর্থাৎ আমাদের দেশের কথায় আসি। আমরা অর্থাৎ ভারতীয়রা, তারা ক্যালেন্ডার শব্দের কী মানে করে বলুন তো? জানেন আপনি, কালগণক, এই কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন। এই কালগণক থেকেই ক্যালেন্ডারের উৎপত্তি। ভারতীয় গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্রে সঠিকভাবে অমাবস্যা এবং পূর্ণিমার একই সঙ্গে গ্রহণের সময়সূচিও কিন্তু বিচার করা হয়। ভারতে খ্রিস্টপূর্ব 57 থেকে শুরু হওয়া বিক্রমাব্দ এর ওপর ভিত্তি করে তাদের উৎসবগুলির দিন নির্ধারণ করে। তাহলে এবার আসা যাক, এই ক্যালেন্ডার কিভাবে বিবর্তিত হয়েছে, অর্থাৎ যুগের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়েছে ক্যালেন্ডারের, সেই বিষয়ে এবার আপনাকে জানাই। ইতিহাসের পাতা উল্টাই চলে যাই 3100 BC, অর্থাৎ যিশুর জন্মের অনেক আগে। ইতিহাসের পাতা উল্টালে জানা যায় যে ব্রোঞ্জ যুগে মেসোপটেমিয়ায় সুমেরীয়রা প্রথম ক্যালেন্ডার ব্যবহার করেছিলেন। এই ক্যালেন্ডারে প্রতি মাসে ছিল 29 বা 30 দিন। প্রথম দিনে পূর্ণিমার বিচার করেই এই ক্যালেন্ডার তৈরি করা হতো। তবে এক বছরে সবসময় কিন্তু 12 মাসই ধরা হতো। এবার চলে যাই মিশরে, চলুন যাওয়া যাক 2510 BC, অর্থাৎ যিশুর জন্মের 2510 বছর আগে। মিশরীয়রা তাদের নিজস্ব ক্যালেন্ডার তৈরি করেছিল, যা চাঁদের চক্র এবং সিরিয়াস নামের একটি তারা ব্যবহার করে এই ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল। এই দুটোর দ্বারাই সময় নির্ধারণ করা হতো বলে জানা যায়। মেসোপটেমিয়াতে ব্যবহৃত মিশরীয় ক্যালেন্ডারে 12 মাস থাকলেও বছরে বাড়তি ছিল 5 দিন। এটা কিন্তু লক্ষণীয় যে বছরে বাড়তি ছিল 5টা দিন। এবার যাই রোমে 738 BC, প্রথম রোমান ক্যালেন্ডার সামনে আসে রাজা রোমুলাসের হাত ধরে, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে এই ক্যালেন্ডারে 12 মাসের পরিবর্তে ছিল 10 মাস, বছরে মার্চ থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষ হতো, অর্থাৎ বছর গোনা হতো মার্চ থেকে ডিসেম্বর। একটি চান্দ্র বছরে 354 দিন ছিল, কিন্তু রোমানরা যেহেতু জোড় সংখ্যাকে ভাগ্যবান বলে বিশ্বাস করত, তাই তারা যাতে প্রতি মাসে একটা করে জোড় সংখ্যা পাওয়া যায় তার জন্য কিছু পরিবর্তন করেছিল। এটা হচ্ছে আরও একটা বিবর্তন, অর্থাৎ কিভাবে পরিবর্তিত হচ্ছে এই ক্যালেন্ডার সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এবার আমরা আরেকটু এগোবো, কোথায় যাব না, মায়ান ক্যালেন্ডারের কথায় আসবো। এই মায়ান সভ্যতার কথা কিন্তু আমরা সবাই জানি, সময়টা 500 BC। মায়ান ক্যালেন্ডারের কথা কম বেশি আমরা সবাই শুনেছি, কারণ মায়ান ক্যালেন্ডারের ইতিহাস বহু প্রাচীন। এই মায়ান ক্যালেন্ডারের উল্লেখ করে অনেকেই ধারণা করেছিলেন কি না 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখেরে এসব কিছুই ঘটেনি। এ নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছিল, আমরা সবাই জানি। আসলে কি না, এই ক্যালেন্ডারটা 2012 সালে শেষ হয়েছিল, তার একটা কারণ ছিল। কারণটা কি না, এটা একটা চক্রের শেষ এবং আরেকটা চক্রের শুরু, তাই অনেকে ভেবেছিলেন যে এই 2012 সালে হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আখেরে কিন্তু সেরকম কিছুই হয়নি। পরের বিবর্তনে আসি 400 BC, গ্রিকরা সময় বিচার করার জন্য অনেকে কি করেছিলেন না, চাঁদের সৌর ক্যালেন্ডার ব্যবহার করতেন, এমনটাও কিন্তু জানা গিয়েছে। তবে গ্রিকরা অলিম্পিয়াড
সিজনাল, কনসিলিয়ার এবং মেটোনিক ক্যালেন্ডারও তৈরি করেছিলেন। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, অলিম্পিয়াড, সিজনাল, কনসিলিয়ার এবং মেটোনিক ক্যালেন্ডার তৈরি করেছিলেন। এবার আমরা আসবো 70 BC অর্থাৎ হিব্রু ক্যালেন্ডারের ক্ষেত্রে কি হয়েছিল সেটা আপনাদের জানাবো। হিব্রু ক্যালেন্ডার ইসরায়েল তৈরি করেছিল। এই ক্যালেন্ডারটি লুনি, সোলার এবং অঙ্কের উপরে নির্ভর করে তৈরি করা হয়। হিব্রু ক্যালেন্ডার এখনও কিন্তু ইহুদিরা ব্যবহার করে থাকেন, এটাও আমাদের অনেকেরই জানা। এবার কোথায় যাব? না, এবার আমরা সময়টাকে আরেকটু পেছনে ফেলে সামনে এগিয়ে আসবো। 46 BC জুলিয়ান ক্যালেন্ডার, নাম শুনেছেন? আশা করি সবাই শুনেছেন এই ক্যালেন্ডারের নাম। এই ক্যালেন্ডারটা জুলিয়াস সিজারের সময় তৈরি হয়েছিল, এটা আমরা কিন্তু সবাই জানি। এবার আসবো 622 AD হিজরি ক্যালেন্ডার। হিজরি ক্যালেন্ডারটিও কিন্তু বেশ পরিচিত। মুসলিম বা আরবি ছুটির দিন এবং আচার অনুষ্ঠানের বিভিন্ন দিনক্ষণের জন্য এই ক্যালেন্ডার ব্যবহার করা হতো। অন্যান্য ক্যালেন্ডারের মতো এটিতেও কিন্তু 12 মাসই রয়েছে। এবার কোথায় আসবো আমরা? এবার আসবো 1582 অর্থাৎ আসবো আমরা প্রো গ্রেগরিস 13, তার সময়ে আসবো। কি করেছিলেন পোপ 13 গ্রেগরিস? রোমে ব্যবহৃত জুলিয়ান ক্যালেন্ডারের বিশাল ভক্ত কিন্তু কেউ ছিলেন না। তিনি ক্যালেন্ডারটা ক্যাথলিক ধারণাগুলি প্রতিফলিত করতে চেয়েছিলেন ক্যালেন্ডারে। তাই তিনি কি করেছিলেন, তিনি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পরিবর্তন করেছিলেন। অর্থাৎ এখানেও কিন্তু একটা বিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মূল কাঠামোটা আসলে সৌরবর্ষের ওপর নির্ভরশীল, এর বর্তমান সেই কাঠামোটি আমরা দেখতে পাই। এখানে পৌঁছতে সময় লেগেছে কিন্তু 100 বছর, অর্থাৎ যে সময়টা খুব চট করে আপনাদেরকে আমরা জানালাম এগিয়ে এসে এসে সেইটা পৌঁছতে কিন্তু 100 বছর সময় লেগে গিয়েছে। আর সেই সঙ্গে করা হয়েছে নানান পরিবর্তন, নানান পরিমার্জন, যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা বললাম। অর্থাৎ এই যে সময়গুলো এগিয়ে যাচ্ছে সেই সময়গুলো কিন্তু অনেকটা, এবং এটি কিন্তু খুব কঠিন একটা কাজ ছিল, কারণ দিনক্ষণ নির্ধারণ করা এটা কিন্তু একটা খুবই কঠিন কাজ। খ্রিস্টপূর্ব 1500 অব্দে মিশরীয় জ্যোতির্বিদরা একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে দিনকে 12 ঘন্টা এবং রাতকে 12 ঘন্টা হিসেবে ভাগ করে 24 ঘন্টায় একটা পূর্ণ দিন ধার্য করেছিলেন। গ্রিক দার্শনিক প্লেটো বিশেষভাবে এর প্রশিক্ষণ দিতেন। এইভাবে কিন্তু ধীরে ধীরে ক্যালেন্ডারের বিবর্তন ঘটে। ভারতে মোট 4 ধরনের ক্যালেন্ডার ব্যবহৃত হয়। আসুন এবার বরং আমরা একটু ভারতের কথায় আসি। ভারতে মোট 4 ধরনের ক্যালেন্ডারের অনুসরণ করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা। তারা ঠিক কীভাবে কীভাবে এই ক্যালেন্ডারগুলোকে মেনে চলেন এবার সেগুলো জানাবো। এই যে মোট 4 ধরনের ক্যালেন্ডার অনুসরণ করা হয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা সেটা ব্যবহার করে থাকেন। আসুন এবার সেই হিসেব রাখি। প্রথমে যাই বিক্রম সম্বত, শাখা সম্বত, হিজরি ক্যালেন্ডার এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার। অর্থাৎ এই যে 4টে ধরন আপনাদেরকে আমরা বলছিলাম সেই বিষয়গুলো সম্পর্কে জানাবো। যে বাংলা ক্যালেন্ডারের কথায় আসি, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত কিছু বলা হলো তাহলে বাংলা ক্যালেন্ডার কিভাবে এলো? হ্যাঁ, সে কথাও কিন্তু বলবো, আপনাকে বলবো বিতর্কের কথাও, কারণ এই সব কিছুর মধ্যে একটা বিতর্ক যে লুকিয়ে রয়েছে সেটা তো আমরা সবাই জানি। কারণ সেই বিতর্কটা হচ্ছে আকবর নাকি শশাঙ্ক, বাংলা ক্যালেন্ডারের জন্য কৃতিত্ব কার সে নিয়ে বিতর্কও রয়েছে। এর সম্বন্ধে ধারণা পেতে আপনাকে ফিরে যেতে হবে মুঘল জামানায় অথবা সেই শশাঙ্কের আমলে। অনেকে মনে করেন এই ক্যালেন্ডারের কৃতিত্ব আকবরের। তাদের বক্তব্য, বাংলা জয় করার পর সম্রাট আকবর এক প্রতিনিধি দল পাঠিয়েছিলেন বঙ্গে। তারাই সব কিছু বিচার করে দেখেন যে বাংলায় খাজনা আদায়ের জন্য নতুন একটা ক্যালেন্ডারের প্রয়োজন। আবার যারা শশাঙ্কের দিকে ভোট দেন তাদের দাবি, শশাঙ্ক ছিলেন গুপ্ত সাম্রাজ্যের অধীনে একজন সামন্ত রাজা। পরবর্তীকালে তিনি সার্বভৌম গৌড়ের শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন এই বঙ্গভূমিতে। তার জামানায় বাংলা ক্যালেন্ডারের উৎপত্তি।
এই তত্ত্ব অনুসারে 593 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক মারা যাওয়ার 45 বছর আগে বঙ্গাব্দ চালু হয়। অঙ্কের দিক থেকে বঙ্গাব্দের সঙ্গে ইংরেজি সালের ব্যবধানও ঠিক এই 593 এর পার্থক্য রয়েছে। তবে বাংলা ক্যালেন্ডার নিয়ে বিতর্ক থাকবেই। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আপনার বাড়িতে বিয়ে হোক কিংবা অনুষ্ঠান, আপনি নিশ্চয়ই পঞ্জিকায় চোখ রাখেন। অনেকে আবার গ্রহ নক্ষত্রের বিচারও করেন, তাই বিতর্ক থাকলেও বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব কিন্তু অপরিসীম। কি ক্যালেন্ডার নিয়ে এই তথ্য, এই ধারণা কেমন লাগলো বলুন তো? আরও কি কিছু জানতে চান বা আপনি কি কিছু জানাতে চান আমাদেরকে, জানাতেই পারেন, তবে কমেন্ট করে। তার আগে যে তথ্য আমরা আপনাদেরকে দিলাম, যে বিষয় তুলে ধরলাম, সেই বিষয় সম্পর্কে আপনার মতামত জানান। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, এইরকম আরও তথ্য জানতে নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।